চীনে তেল সরবরাহে সৌদিকে টপকে শীর্ষে রাশিয়া দুই সালের প্রথম দুই মাসে চীনে তেল সরবরাহের ক্ষেত্রে সৌদি আরবকে পিছনে ফেলেছে রাশিয়া চীন সরকারের দেওয়া তথ্য থেকে এ তথ্য জানা গেছে সোমবার চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানিয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে মোট পনেরো দশমিক মিলিয়ন টন তেল চীনে এসেছে অর্থাৎ প্রতিদিন এক দশমিক নয় চার মিলিয়ন ব্যারেল গেল বছর রাশিয়া ছিল চীনের দ্বিতীয় সর্বোচ্চ তেল সরবরাহকারী দেশ রাশিয়া গেল বছর চীনে ছিয়াশি দশমিক দুই মিলিয়ন টেন তেল সরবরাহ করেছে জানুয়ারি ফেব্রুয়ারি সময়ে চীন সৌদি আরব থেকে তেরো দশমিক নয় দুই মিলিয়ন টন ক্রুড অয়েল আমদানি করেছে অর্থাৎ প্রতিদিন এক দশমিক সাত দুই মিলিয়ন ব্যারেল দুই সালে চীনের সর্বোচ্চ তেল সরবরাহকারী দেশ ছিল সৌদি আরব সে বছর সৌদি আরব চীনের কাছে সাতাশি মিলিয়ন টন তেল বিক্রি করে